السلام عليكم ورحمه الله وبركاته অনেকেই প্রশ্ন করছেন আমি কোথায় উঠছি কোথায় যাচ্ছি বাড়িতে চলে যাচ্ছি কি তো আসলে না আমি মানে বাসা চেঞ্জ করে এক যে বাসায় ছিলাম সেটা থেকে আরেক জায়গায় আসতেছি তো এটা হচ্ছে যে বিল্ডিংটাতে আসতেছি সেটা একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং লিফ্টের কাজ মোটামুটি শেষ পর্যায়ে মানে ফ্রেমটা লাগানো শেষ এখন জাস্ট দরজাগুলি লাগাবে এক ফ্লোরে তিন ইউনিট তো ছোট একটা ইউনিটে আমরা এখন এসে থাকবো আর এটা একটু বড় বড় ইউনি মানে বড় ফ্ল্যাট তো বড় বলতে বেশি অনেক বড় যে তা না সতেরোশো তিরিশ স্কোয়ার ফিট তো এটাতে একটু কাজ করাবো তো এই যে এটা দেখানোর সুবিধার্থে আমি একটু শুরু থেকে যাচ্ছি সিঁড়ি থেকে ডান দিকেই এটা বামের এটা ড্রয়িং রুম এটা ডাইনিং আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিচেন আর এই যে দরজার এটা হচ্ছে মুন্তাসির রুম আর ওই যে এটা হচ্ছে মুত্তাকির রুম ফার্স্টেরটা হচ্ছে মাস্টার বেডরুম মানে আমাদের রুম তো এটা ড্রয়িং রুম আর ড্রয়িং রুম থেকে যে ডোরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার বড়ো ছেলের রুম তো প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড বাথরুম এবং অ্যাটাচড বারান্দা মানে বারান্দা এবং টয়লেট সবগুলো রুমের সাথে আছে এটা একটা প্লাস পয়েন্ট যদিও বারান্দাগুলি অনেক ছোট আর খুবই আলো বাতাস সব মিলিয়ে আর কি আর এই রুমটা একটু ছোট ছিল তো আমরা অনেক কিছু ভেঙে ঠেঙে আর কি বড়ো করার চেষ্টা করেছি বাথরুম তো আসলে সারাক্ষণ ইউজ হয় না বাথরুমটা বড় ছিল বারান্দাটাও বড় ছিল তো আমরা এই যে জায়গা থেকে এটাকে মানে বারান্দার টয়লেটটাকে ছোট করে রুমটাকে বড় করে নিয়েছি যাতে করে অন্তত কিছু ফার্নিচার দিলে সেটা যেন দেখতে ভালো লাগে খোলামেলা লাগে তো যেহেতু বাথরুম বেশি একটা ইউজ হয় না বাথরুম একটু চিকন হলেও অসুবিধা হবে না আমার মনে হয়েছে আর কি তো বাথরুম হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট বা সাড়ে পাঁচ ফিট বাই ছয় ফিট এরকম হবে বারান্দাটা একটা কোনা বারান্দা দাঁড়ালে এখান থেকে সুন্দর একটা দৃশ্য বিউ পাওয়া যায় সেটা ধীরে ধীরে পরবর্তীতে দেখতে পাবেন একটা জানালা আছে এরুম থেকে বের হলে এটা হচ্ছে ড্রয়িং রুম তো এটা ডাইনিং তো এখনও কাজ চলতেছে আসলে এই ভিডিওটা হচ্ছে আরও দুই তিন মাস আগের করা তা আমি এখন আপনাদের প্রশ্নের জবাবের উত্তর হিসেবে এটা দিচ্ছি আর কি যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে বেসিং এরিয়া আর এটা মুলতাসিরের রুম এটা মুলতাসিরের রুমের সাথে একটা অ্যাটাচড টয়লেট এটাও পাঁচ ফিট বাই ছয় ফিট সাড়ে ছয় ফিট এরকম এটা একটা বারান্দা এটা দক্ষিণের বারান্দা বারান্দাটা এটা একটু বড় অনেক যে বেশি বড় তা না সবগুলো বারান্দাই হচ্ছে ওপেন বারান্দা মানে খোলামেলা বারান্দা উপরে কোনো গ্রিল নাই এটাই আমাদের পছন্দের একটা জিনিস তো অনেক দিন থেকে আসলে তিল তিল করে একটু একটু করে ফ্ল্যাটটা হচ্ছে তো আসলে আমার ব্লগে বলা হয়নি তো গত দুই মাস থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটাতে কাজ করি এমনিতে নিচের দিকে সব ফ্ল্যাটে কাজ শেষ শুধু এই ফ্ল্যাটটাই কাজ বাকি আছে তো আসলে কাজ করিয়ে উঠা একটু সময়ের ব্যাপার তো এর জন্যই আসলে গত দুই মাস থেকে আমরা একটু মানে ফেরেশানিতে আছি যে কাজ করানো প্ল্যান করা এগুলি একটু ঠিকঠাক করে নিজেদের থাকার উপযোগী করে নেওয়া আর কি তো এই জন্যই আসলে একটু ব্লগ দিতে আমার একটু সময় লাগছে বা একটু ফেরেসানিতে আছি তো আমি যেহেতু নিজেই করবো বা করাবো এর জন্য আমার আরো বেশি মাথায় এই জিনিসগুলো কাজ করতেছে আর কি তো আমার মনতাসির রহমতে ইন্টেরিয়রের কাজ বুঝে তো ও সহই আমরা প্ল্যান করে কোথায় কি করব, কোথায় কি করলে আমাদের সুবিধা হবে সেই জিনিসগুলো আমরা চিন্তা ভাবনা করেই করছি যদিও ভিডিওটি অনেক আগে করে রেখেছিলাম এখন আমি শেয়ার করছি কারণ অনেকেই আপনারা প্রশ্ন করতেছেন যে আফু বাসা চেঞ্জ করেছেন কি না বা কোথায় যাচ্ছেন তো আসলে এই কারণে একটু চেঞ্জ করছি কারণ এই বাসাটাতে যদি কাজ করাই তাহলে আমাদেরকে এটার কাছেই থাকতে হয় না হয় এটার কাজ শেষ হতে আরও তিন চার মাস লাগবে বা দুই তিন মাস লাগবে তো হয়তো নিজেরা কাছে থাকলে খুব দ্রুত করে ফেলা যাবে বা আবার কাজ দেখাতে বা বোঝাতে সুবিধা হবে আর কাজগুলিও নিখুঁত হবে নিজেরা সামনে থাকলে আর দূর থেকে গিয়ে গিয়ে দেখানো এক কথা আর কাছে থেকে দেখিয়ে কাজ করানো আরেক বিষয় তো যেহেতু আমরা হ্যাঁ কোনো ইন্টেরিয়র বা কোনো কাউকে দিচ্ছি না নিজেরাই করাবো অত বেশি অনেক যে অরেল আমাদের টাকা পয়সা আছে তা না যতটুকু সমর্থ আছে সেটাকে একটু অর্গানাইজ করে সেটাকে একটু বাজেট ভিতরে রেখে নিজেদের মন মতো করে কাজ করে নেওয়া আর কি তো এখানে হচ্ছে এটা কিচেন ওপেন কিচেন তো ওপেন কিচেনটাকে আমি কিভাবে কোথায় রাখব সেটা দেখিয়ে এই যে টাইপ সহ এই জিনিসগুলো দেখিয়ে করিয়েছি তো আপনারা যদি জানতে চান আপনারা যদি আপনাদের বাড়িঘর হচ্ছে বা করবেন চিন্তা করছেন ধরনের টিপসগুলি দেখতে চান তাহলে আমি ধীরে ধীরে এই টিপসগুলি আপনাদের সাথে শেয়ার করব কারণ আমরা নারীরাই বুঝি কোন কোথায় কোন জিনিসটা দিলে আমাদের সুবিধা হয় আমাদের কাজের সহজ হয় সেই জিনিসগুলো আমরা যখন নিজেরা নিজেদের মন মতো করে করাতে পারি তাহলে আমাদেরই সুবিধা মানে আরাম হয় আর কি তো এইখানে এই জায়গাটাতে আমার সিঙ্ক বসবে আর বাম সাইডে কন্যাটাতেও হবে আমার ডিশওয়াশার তো এখানে যে লাইনগুলি থাকা দরকার কারেন্টের লাইন তারপরে পানির লাইন এগুলি কোথায় কি হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি আর যারা ইন্টেরিয়রের লোক দিয়ে করান তারা তো ওদেরকে বললে ওরাই সব ব্যবস্থা করে দেয় তো আমাদের আসলে ইন্টেরিয়র লোক দিয়ে করাতে গেলে যে খরচ পড়বে আমি ভেবেছি সেই খরচটা আমি অন্যান্য একটা জিনিস কিনতে পারবো বা অন্য কাজে লাগাবো সেই জন্যই আর কি তো যাই হোক এটা এখনও টাইলস করা বাকি আছে এই জায়গাটাতে অনেক কাজ বাকি আছে তো ধীরে ধীরে হবে এর ভিতরে অনেক কিছু হয়ে গিয়েছে তো সেটা তো হালার মতো আমি ভিডিও টুকটাক করে রেখেছি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব তো এখন যাই মুত্তাকির রুমটাতে এই এই কর্নারটা আমি একটু রেখেছি খোলা ইয়ে রাখার জন্য মানে যে হাউস বলে ছোটো খাটো আর কি একটা হাউস নিচে রাখবো যাতে মাছ কুটলে বা কোনো কিছু পানি গরমসার পানিগুলি ফেলতে সুবিধা হয় যদি ওটার উপরেই আবার ওয়াশিং মেশিন দিব তো আসলে কোথায় কী দিব সেটা আমি সামনে একটা একটা করে শেয়ার করব তো এই ফ্ল্যাটটা যদিও সতেরোশো তিরিশ বা পঞ্চাশ স্কোয়ার ফিট এরকমই হবে তো আমরা চারটা বেড পেয়েছি চারটা বেডের সাথে চারটা বারান্দা চারটা টয়লেট তো সব মিলিয়ে মানে ছোটোর ভিতরে সব কিছুই আছে আর কি আর বিশেষ করে খোলা বারান্দা এটাই বড়ো কথা এখানে এটা এটা হচ্ছে মুত্তাকির রুম হবে আর কি তো এটার সাথে একটা বারান্দা এই সরি ওয়াশরুম অ্যাটাচড তো এই কর্নারটা হচ্ছে গোসলের জন্য আর আসলে আমাদের দিকগুলি ঠিক রাখতে গেলে একটু টয়লেটের যে ফ্ল্যান ছিল আমার সেটা একটু গড়বড় হয়ে গিয়েছে বা হচ্ছে আর কি তা আপনারা জানেন আমি আমার আম্মা বাবাকে নিয়ে ওমরা গিয়েছিলাম তো গিয়ে আসলে এসে আবার পরের দিনে আমরা আবার বাসা চেঞ্জ করেছি তো সব মিলিয়ে অনেক কাজ তো এই ভিডিওগুলি যেহেতু আগে করা ছিল ভাবলাম যে আপনারা যেহেতু জানতে চাচ্ছেন দেখিয়ে দিই তো এই জন্যই দেখাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে অনেকেই আমার অনেক প্রিয় বোনেরা আছেন আমার একটা ফ্ল্যাট হোক বা আমার একটা নিজস্ব বাসা হোক এটা চাচ্ছেন তো আমার এখনও হবে কি না আমি জানি না আল্লাহ ভালো জানে কিসমত কখন কোথায় কি মানুষকে নিয়ে যায় আমি আমার বলতে আমার খুব মানে কষ্ট হয় আমার বলতে ভয় হয় কারণ আমি আসলে এই মুহূর্ত এই মুহূর্তে কি হচ্ছে এই মুহূর্তে যতটুকু হচ্ছে যা হচ্ছে পরের মুহূর্তে কি হবে আমি নিজে আমরা কেউ নিয়ে জানি না তো সেই বিষয়টা পরের বিষয়ের জন্য চিন্তা করে আসলে আমার আমাদের বা এটা হবে ওটা হবে এগুলো বলতে ভয়ে লাগে আসলে তকদির কখন মানুষকে কখন কোথায় নিয়ে যায় বিপদ কখন চলে আসে সেটা বলা যায় না এই চিন্তা করে আমার খুব আসলে একটু ভয় লাগে এই আর কি যাই হোক অনেকে আমাকে নিয়ে খুব বলেন যে আপু আপনার একটা কিছু হোক এটাই আমরা চাই তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে জানি না হবে কি না এই আর কি তো মাস্টার বেডরুম থেকে বের হলেই কিচেন এবং ডাইনিং থাকবে আর কি তো এই এটুকুই আর কি আমার এই ছোট্ট জিনিস তো এখানে একটা বিশেষ ইয়ে হচ্ছে বাসার সামনে একটা মসজিদ সেটার সামনে মানে মাইক টেক দেওয়া একদম আজানটা ভালোভাবে শোনা যায় বাইরে যেহেতু খোলা বারান্দা দৃশ্যটা দেখতে ভালোই লাগে তো এক এক বারান্দায় গেলে এক এক বিউ পাওয়া যায় দেখতে আর কি তো আমার আম্মা বলতেছে গ্রিল দিয়ে দেওয়ার জন্য বারান্দায় কিন্তু মুত্তাকি মুন্তাসিদ সাচ্ছে না আমি পড়ে গেছি বিপদে আম্মা বলতেছে না ছেলেরা আছে কখন কি বিপদ হয় তো আপনারাই বলেন এই খোলা বারান্দায় রেখে দিব না গ্রিল দিয়ে দিব আপনাদের কাছে এই প্রশ্ন থাকলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আচ্ছা আমাদের ফ্ল্যাট এখন আমরা এসে থাকবো এখানে কাজ করার সুবিধার্থে তো এই ফ্ল্যাটটা কেমন একটু দেখায় ডোরটা হচ্ছে এরকম আর আর এটা এখানে ড্রয়িং ডাইনিং একসাথে আর কি আর হচ্ছে এইটা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে সাইড বেডরুম এই ডোরগুলো হচ্ছে আমাদের ওখানে টয়লেটের টয়লেট এবং বারান্দার ডোরগুলি এখানে রেখেছে সোকাটগুলি লাগানো হয়েছে আমি সাদা ডোর দিচ্ছি এর জন্য এখানে একটা বারান্দা আর একটা জানালা আর টয়লেটটা এরকম এখনও কমেট লাগানো হয়নি এখানে বেসিং লাগবে এটা হচ্ছে ডাইনিং স্পেসের একটা জায়গা এটা হচ্ছে রান্নাঘর